আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহেল আর আপনারা দেখছেন ডিজাইন ফর আপডেটস ইউটিউব চ্যানেল। আজকে মূলত যে আপডেটটি আপনাদেরকে দিতে এসেছি সেটি হচ্ছে মালয়েশিয়ার যে শ্রমবাজার, শ্রমবাজারে যে এজেন্সিগুলো বা যে কয়েকটি এজেন্সি মালয়েশিয়াতে শ্রম বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ দিতে পারবে বা নিয়োগের জন্য তারা কাজ করতে পারবে, সেই সকল এজেন্সি মূলত কিভাবে কাজ করবে এবং তাদের প্রক্রিয়াটি কি হবে এই বিষয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, যারা এই চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিবেন, আর যারা অলরেডি করে গেছেন থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন শুরু করা যায়। বৃক্ষরোপণ, শিল্প উৎপাদন, কৃষি, সেবা খাত, খনিজ উত্তোলন, নির্মাণ, গৃহকর্ম সহ বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে শ্রমিক যেতে পারবে এবং সেটি 19 ডিসেম্বর যে চুক্তিটি হয়েছে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যকার সমঝোতা চুক্তি, সেই চুক্তির মাধ্যমে সেটি প্রকাশিত হয়েছে, সেই প্রক্রিয়া চালু হয়েছে। সবগুলো ক্যাটাগরিতে পূর্বেও বাংলাদেশ থেকে কর্মী নেওয়া হয়েছিল, তবে এবারই প্রথম বৃক্ষরোপণ কর্মসূচিতে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে দেশটি। তবে মালয়েশিয়া কিনি নামক মালয়েশিয়ার একটি সংবাদ মাধ্যম জানিয়েছে যে 25টি এজেন্সি এবং 250টি সাব এজেন্টের মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের প্রক্রিয়াটি শুরু হবে এবং এর বাইরে অন্য কোনো প্রতিষ্ঠান বা এজেন্সি যে কোনো ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবে না বা অন্য কোনো এজেন্সির মাধ্যমে কেউ যেতে পারবেন না। মালয়েশিয়াকে নিয়ে আরও জানিয়েছে যে তারা তাদের কাছে 25টি এজেন্সি এবং 250টি সাব এজেন্ট সাব এজেন্টের তথ্য আছে এবং সেটি তাদের কাছে রয়েছে এবং সেটি তারা খুব শীঘ্রই প্রকাশ করবে। সো বাংলাদেশিরা যারা মালয়েশিয়াতে কাজে যেতে চান অবশ্যই এই সকল এজেন্সির সাথে যোগাযোগ করে কাজে যেতে পারবেন, অন্য কোনো এজেন্সির সাথে যোগাযোগ করে সেখানে যেতে পারবেন না। নাম কি, সাব এজেন্টের নাম কি, এই বিষয়ে তথ্য আসার সাথে সাথে আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।